আজকে তোমাদের তোমার শুরু করছি 6 নম্বর থেকে। আমি আগের দিন 5 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম, তুমি যখন কিছু লেখো নি আমি ধরে নিচ্ছি যে তোমার কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, কোনো ত্রিভুজে 3টে কোণ যদি ABC হয়, তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180। তার মানে এ প্লাস বি প্লাস সি সমান আমরা ধরতে পারি 180 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি। দেখো, কিংবা আমাদের যদি বি প্রয়োজন হয় তাহলে বি কেও লিখতে পারি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ প্লাস সি। যেভাবে প্রয়োজন হবে সেইভাবে এই রিলেশনটাকে আমরা ইউজ করব। ধরো প্রথম অঙ্কটা 6-এর 1 নম্বর। 6-এর 1 নম্বরে কি দিয়েছে? সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি সাইন সি প্লাস এ। আচ্ছা, যে রিলেশনটা আমরা ইউজ করব সেটা কিন্তু আমাদের ওপরে পাশে আমাদের লিখে দিতে হবে। যেমন ধরো সাইন বি কসের জায়গায় আমি কি লিখতে পারি? কস 180 ডিগ্রি মাইনাস সি প্লাস এ যদি হয়, তার মানে এখানে কি পড়ে থাকছে? বি। এটা কিন্তু আমরা লিখতে পারি প্লাস কস বি সাইন 180 ডিগ্রি, তার মানে কি পড়ে থাকলো? বি। বি লিখলাম। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেটই দাও। পাশে আমরা কি লিখব? পাশে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সি প্লাস এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি, এভাবে আমরা লিখব। আচ্ছা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কোথায় পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাই তো? তার মানে ওটা কি হয়ে যাবে? কসটা মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস কস বি প্লাস কস বি সাইন 180 ডিগ্রি, মানে তো সেকেন্ডে পড়ছে সাইন পজিটিভ। তাহলে এটা হলো, তার মানে হলো মাইনাস সাইন বি কস বি কস বি সাইন বি, তার মানে কি হয়ে যাচ্ছে? এটা জিরো হয়ে গেল, তাই তো? তাহলে জিরো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা করতে পারি। 2 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, পরের অঙ্কগুলো কিন্তু ইজি আছে, তুমি কিন্তু নিজে ট্রাই করবে। ওকে, 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে? এটা একটু অন্যরকম, তাই আমি করে দিচ্ছি। দিয়েছে দেখো, এক পাশে রয়েছে এ মাইনাস বি প্লাস টু, এক পাশে রয়েছে সি বাই টু বা প্লাস বি। আচ্ছা, এখান থেকে তো এ মাইনাস পাওয়ার কোনো চান্স নেই আমাদের, তাই তো? কিন্তু দেখো, আমি যদি সিটাকে এ পাশে নিয়ে যাই তাহলে এখানে কি থাকে? সিটা এ পাশে চলে গেল, প্রত্যেকটার নিচে বাই টু আছে, মানে সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারলে? তার সাথে দেখো, এ পাশে একটা বি প্লাস করেছে, তার মানে আমাদের এদিকেও একটা বি প্লাস করতে হবে। কি করতে পারি আমরা? আচ্ছা দেখো, রয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও। এ প্লাস বি বাই টু, আমি এটা ইচ্ছে করেই করলাম, তার কারণ অন্য কিছু নয়, আমাদের লিখতে সুবিধা হবে তাই। তোমরা যদি চাও এ প্লাস বি প্লাস সি বাই টুও লিখতে পারো। ইকুয়াল টু তাহলে এখানে কত হলো? 90 ডিগ্রি। আচ্ছা, সিটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে সিটা কিন্তু মাইনাস হচ্ছে, তাই তো? তাহলে এ পাশে নিয়ে গেলে মাইনাস উঠলো। এই পর্যন্ত বোঝা গেল? এবার যদি আমার কোণটা যদি সি বাই টু প্লাস বি করতে হয়, খুব ভালো করে এই জায়গাটা দেখো, সি বাই টু প্লাস বি করতে হয় তার মানে নিশ্চয়ই বি এর আগে মাইনাস সাইন থাকবে, না হলে কি মাইনাস আমরা কমন নিতে পারবো? পারবো না। তাহলে কি করব? এ প্লাস বি বাই টু মাইনাস বি 90 ডিগ্রি মাইনাস সি বাই টু মাইনাস বি। ওকে, তাহলে এটা কি হলো? এ প্লাস বি মাইনাস টু বি বাই টু ইকুয়াল টু 90 ডিগ্রি যেমন আছে থাক, মাইনাস কমন নিলে হলো সি প্লাস টু বাই বি, আর কিচ্ছু না। আমরা কিন্তু প্রমাণের দিকে লক্ষ্য করে অঙ্কটা করছি, প্রমাণে যেরকম আছে আমরা কিন্তু সেইভাবে করছি। ওকে, তাহলে এ পাশে আমরা কি পাচ্ছি? এ মাইনাস বি বাই টু
इक्वल टू 90 डिग्री माइनस सी बाई टू प्लस बी। ताहले की होच्छे अमी जदि की पड़ेछे आमादेर बाँदिके आछे 10, अमी जदि एपाशे 10 नेई ताहले ओपाशेओ तो आमादेर 10 ही निते हबे, दुपाशेई आमी 10 निलाम। ओके, 10 90 डिग्री माइनस सी बाई टू प्लस बी, ताहले 10 90 डिग्री माइनस थीटा माने कि कट थीटा, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো তুমি এবার নিজে ট্রাই করবে। যেমন ধরো এইখানটা অঙ্কটা দেখো, পরের যে অঙ্কটা, পরেরটা কি দিয়েছে, কস এ কস সি। আচ্ছা, কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বির জায়গায় আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে কস বি প্লাস সির জায়গায় আমরা কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, ঠিক একইভাবে এটাও করব, তারপরে ক্যালকুলেশন করে আমরা ডান দিকটা আনবো। এইখানে যেমন দেখো, উপরে সব প্লাস এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি, বি প্লাস সি, আর নিচে কি রয়েছে, পাই মাইনাস এ, টু পাই মাইনাস বি, থ্রি পাই মাইনাস সি। তাহলে টেন 180 ডিগ্রি মাইনাস এ এটাকে লিখতে পারি, টেন 180 ডিগ্রি মাইনাস বি এটাকে লিখতে পারি, টেন 180 ডিগ্রি মাইনাস সি এটাকে লিখতে পারি। তাহলে টেন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মাইনাস টেন থিটা। এগুলো প্রত্যেকটা সেইভাবে করে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো সাত নম্বর থেকে, সাত নম্বরে কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ। তোমরা আগের ক্লাসে পড়েছ বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত কোণগুলো যদি পরস্পর সম্পূরক হয়, তাহলে এখান থেকে আমরা কি রিলেশন পাচ্ছি, তার মানে এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি আর বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? নম্বরটায় বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তার মানে আমরা সি ইকুয়াল টু লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ, আর এ ইকুয়াল টু লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস সি। ঠিক একইভাবে বি আর ডিটাও করতে পারি। তাহলে টেন এ, টেন বি, টেন সি প্লাস টেন ডি ইকুয়াল টু জিরো। দেখো আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি, বাকিগুলো তাহলে তুমি নিজেই করতে পারবে। টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি প্লাস টেন ডি, লেফট হ্যান্ড সাইডে এটা বলেছে। এটা যদি আমরা করতে চাই, তাহলে টেন এ, টেন এর জায়গায় দেখো আমরা হয় এটাকে সিতে নেবো বা সিটাকে এতে নেবো। আমি এটাকে সিতে নিলাম আবার সিটাকে এতে নিলাম, তাহলে তো অঙ্কটা হবে না। কারণ আমি এটাকে সিতে নিচ্ছি, যে কোনো একটাকে কনভার্ট করবো, এটাকে আমি সিতে নিচ্ছি 180 ডিগ্রি মাইনাস সি, বিটাকে আমি ডিতে নিচ্ছি, তার মানে 180 ডিগ্রি মাইনাস ডি, আর সি আর ডি যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে টেন সি প্লাস টেন ডি যেমন আছে থাকলো। তাহলে টেন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মাইনাস টেন থিটা, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টটা করছে এটাও তাই মাইনাস। তাহলে এটা আর এটা, তাহলে দেখো সব কেটে গিয়ে জিরো হয়ে গেল। ঠিক একইভাবে তুমি যদি এইটা করো, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি হবে, মাইনাস কস থিটা, মাইনাস কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মাইনাস কস এ, তাই তো? এখানে যখন 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস বিটা বলেছে, প্লাস বি, এখানে আমরা বি এর মানটা বসাতে পারি। এখানে আমরা ডিটা যেমন আছে রাখো, এখানে আমরা বি এর মান বসালাম, আবার এখানে আমরা কী করলাম, সি এর মান বসালাম, আর এইখানটাকে আমরা সূত্রে কনভার্ট করলাম। কথাটা কি বোঝা গেল, 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, এর আমরা কি লিখতে পারি, কস 180 ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে মাইনাস কস এ। ঠিক আছে, এটা হলো, বুঝতে পারলে? আচ্ছা, এটা যেমন আছে 180 ডিগ্রি প্লাস বি, এটাকে 180 কস 180 ডিগ্রি প্লাস থিটার সূত্রে লেখো, ওটা থার্ড কোয়াড্রেন্টে করছে, তাহলে মাইনাস হবে। ঠিক আছে, এইবার 180 ডিগ্রি প্লাস বি মানে থার্ডে করছে, মাইনাস হবে। এবার সিটাকে কী করো, সিটার জায়গায় লেখো 180 ডিগ্রি মাইনাস এ, তার মানে কত হয়ে গেলো, 360 ডিগ্রি মাইনাস এ হয়ে গেল। তাহলে 360 ডিগ্রি মাইনাস এ যদি হয়, 360 ডিগ্রি পড়তে পড়তে পড়ছে, তাহলে এটা কী হয়ে গেলো, প্লাস, তাহলে এটা আর এটা দেখো কেটে গেল। ঠিক আছে, এবার ডি এর জায়গাতেও মান বসিয়ে দাও 180 ডিগ্রি মাইনাস বি, তার মানে এটা 270 হয়ে গেল। সাইন 270 যখনই হবে তখন কী হয়, 270 মানে 3 ইন্টু 90, তার মানে কী হয়, বিপরীত কোণ হয়ে যাবে, তাহলে সেটাও কষে চলে যাবে। এইভাবে অঙ্কগুলোকে করো, এটা করতে পারবে। তাহলে এটা এ প্লাস বি, তাই তো?
তাহলে এ প্লাস বি তো আমরা পাচ্ছি না, আমরা এ প্লাস সি পাচ্ছি। এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এর জায়গায় লিখতে পারি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে ডি এর জায়গায় লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বি, তাহলে দেখো দুটোই বি আর সি এর কোণ হয়ে গেল, তারপরে কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা দেখো, এই 8 নম্বরটা কিন্তু ভালো অঙ্ক। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, 8 নম্বরটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 8 আর 9 একই টাইপের। আমি তোমাকে 8 নম্বরটা করে দিচ্ছি, 9 নম্বরটা নিজে করবে। 8 নম্বরটা কি বলছে? আচ্ছা 10 1, 10 2, 10 3, ডট 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 কি বলেছে, 10 87, 10 88, 10 89 ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিয়েছে। তাই লেফট হ্যান্ড সাইডে অঙ্কটায় আমরা কি লিখতে পারি দেখো, 10 1, 10 2, 10 3, তাহলে এটা হলো 10 90 ডিগ্রি মাইনাস 3, তাই তো? 87 কি লিখতে পারি 10 90 ডিগ্রি মাইনাস 2, 10 90 ডিগ্রি মাইনাস 1। দেখো এইখানে আমরা পুরো 10 45, মাঝখানে একটা কোণ পাবো তো 10 45, 45-এর আগে কে আছে 44, আর পরে কে আছে 46, এরকমভাবে আমরা লিখতে পারি। তাহলে 44-কে আমরা, 46-কে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 44। তার আগে 40, এরপরে যে হবে 47, তাকে কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 43। অর্থাৎ এই 45-এর আগে যে কটা কোণ আছে সেই সব কটা কোণকেই 45-এর পরের কোণগুলোর আকারে আমরা প্রকাশ করতে পারি, তাই তো? তার মানে এখানে আমরা কি পাচ্ছি, 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি, এটা হলো 1, আর এটাকে আমরা পাচ্ছি হচ্ছে কট 3। তাই আমরা প্রথমে আর শেষের দুটো কোণ দেখাচ্ছি, বাকিগুলো আমাদের দেখানোর প্রয়োজন নেই। তার মানে হলো 10 1 ডিগ্রি, 10 2 ডিগ্রি, 10 3 ডিগ্রি, 1 × 1/10 3, 1/10 2, 1/10 1, সব কেটে গেলে 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা এই অঙ্কটা করি, এই অঙ্কটা দেখো, 10 181 ডিগ্রি, তার মানে 180 প্লাস 1, এটাকে কি লিখতে পারি, 180 প্লাস 2, এটাকে লিখতে পারি 180 প্লাস 3, এইভাবে করতে করতে যাচ্ছে। তাহলে এইগুলোকে আমরা লিখতে পারি এরকম হতে হতে, এইটুকু আমরা কি লিখতে পারি, 270 মাইনাস 3, এটাকে কি লিখতে পারি, 270 মাইনাস 2, 270 মাইনাস 1, প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে 10 180 ডিগ্রি প্লাস থিটা, প্লাস থিটা হলে কি হয়ে যাবে, প্লাস 10 থিটা, প্লাস 10 2 ডিগ্রি, প্লাস 10 3 ডিগ্রি। যখনই এইটাতে আমরা করলাম তখন কি হচ্ছে, তখন প্রত্যেকটা এসে কি দাঁড়াবে, 270 মাইনাস 1, 270 মাইনাস 2, 270 মাইনাস 3, এটা হয়ে গেলে কি হবে, তখন এই কটের সূত্র চলে যাচ্ছে, তাই তো? আর এইভাবে যেতে যেতে মাঝখানে আমরা একটা কোণ পাবো দেখো, 180, দুশো সত্তরের আগে তো, 180 থেকে 270-এর মাঝখানে, এর মাঝামাঝি আমরা একটা কোণ পাবো হচ্ছে 225 ডিগ্রি। সেই 225 ডিগ্রি কোণটা কি হবে, 225 ডিগ্রি কোণটা হচ্ছে আমাদের 200, আমরা কি লিখতে পারি 225-কে, 225-কে লিখতে পারি হচ্ছে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে সেই কোণটাকে আমরা কি পাবো, 10 45, তাহলে 10 45-এর মান হয়ে গেল 1। তার আগেরগুলো আর পরেরগুলোকে আমরা এইভাবে কাটাকাটি করে বাদ দিতে পারি। আচ্ছা তারপরের অঙ্কটা কি দিয়েছে দেখো, 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা হচ্ছে π² / 4, এটা তোমরা মান বসাতে পারছ। আচ্ছা sin² 3π/4, সাইন স্কোয়ার 3π/4 আমরা কি লিখতে পারি, π - π/4, দেখো 3π/4 আসলো না, এবার তুমি মান বসাতে পারছো, সাইন π - θ, 180 ডিগ্রি মাইনাস θ মানে কি, প্লাস সাইন θ, তার মানে ওটা হয়ে গেল
এটা যদি সাইন হয়, দেখো হোল টু দি পাওয়ার 4 না হোল স্কোয়ার সেটা তো বাইরে বসবে, আগে আমরা এটা মান বার করতে হবে। তাহলে এটা কত আছে, হোল টু দি স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার পাই বাই 4, ঠিক আছে। তারপরটা আছে 5π/4, তাই তো 5π/4 কে আমরা কি লিখতে পারি, পাই প্লাস পাই বাই 4 লিখতে পারি। তো দেখো পাই প্লাস পাই বাই 4 হলো, তাহলে সাইন 180° প্লাস থিটা, সাইন 180° প্লাস থিটা হলে কি থার্ড কোয়াড্রেন্টে চলে গেল, তার মানে কি হবে মাইনাস সাইন পাই বাই 4, তার স্কোয়ারটা হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপরটা কি দিয়েছে, 7π/4, 7π/4 মানে কি, তার মানে 2π থেকে এক কম, 2π হলে এই তো 4 × 8 মাইনাস পাই বাই 4, তার মানে এটা কি হবে সাইন 2π মাইনাস পাই বাই 4 হলে আমরা কি পাচ্ছি 7π/4। তাহলে সেভেন এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 180, সাইন 360° মাইনাস পাই বাই 4, তার মানে কোথায় যাচ্ছে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে। তাহলে 360° হলে সবসময় কী হয় আমাদের, সেই কোণটাই থাকে, তাহলে সাইনই হলো কিন্তু মাইনাস হবে যেহেতু কসে গিয়ে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, তার মানে এটা কি হয়ে গেল প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4। এবার পাই বাই 4 এর মান তো আমরা জানি, সেই মানগুলো বসিয়ে দেবো, দেখবে কটা পাই বাই, এখানে একটা 1/√2 স্কোয়ার মানে হাফ, এখানে একটা হাফ, এক হলো এখানে একটা হাফ, তার আগে একটা হাফ, তার মানে সব মিলিয়ে 2 হয়ে গেল, ঠিক আছে। দেখো এবার 11 নম্বর অঙ্কটা দেখো কী করেছে, 2 sin² θ প্লাস 2 cos² θ এর লঘিষ্ঠ মান বার করতে। আচ্ছা দেখো এখানে একটা নতুন আইডিয়া তোমাদের তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে ধরো এই যে একটা সংখ্যাগুলো নর্মাল সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমি যখন লিখছি সংখ্যাগুলোকে মধ্যে কি হচ্ছে না, প্রত্যেকটা আগের সংখ্যার সঙ্গে একযোগ করলে আমরা পরের সংখ্যা পাচ্ছি, তাই তো। এবার এই যে কোনো সংখ্যাকে যখন আমরা এরকম যোগ যোগ একটা সংখ্যা করে একই সংখ্যা বারবার যোগ করে পরের সংখ্যা পাই, এটাকে বলে সমান্তর শ্রেণী, অর্থাৎ এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এখানে আমি তো কমা কমা দিয়ে লিখেছি নর্মালি, ধরো কোনো শ্রেণী যখন থাকে সেগুলোর মাঝখানে যোগ চিহ্ন থাকে, ধরো এটা একটা শ্রেণী, দেখো এদের মধ্যে এক এক করে ডিফারেন্স এইভাবে যাচ্ছে, আবার ধরো এটাও একটা শ্রেণী, 7, 10, 13 এটাও একটা শ্রেণী, 3-3 করে যাচ্ছে, ধরো এটাও একটা শ্রেণী, 2-2 করে যাচ্ছে, এটা হতে পারে। এই টাইপের শ্রেণী যখন একটা একই সংখ্যা বারবার আগের সংখ্যার সঙ্গে যোগ করে আমরা পরের সংখ্যা পাই এবং সেগুলো যোগ যোগ হয়ে এরকম আকারে থাকে, এটাকে আমরা বলি সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবার ধরো এই যে সমান্তর প্রগতির এই দুটো পদকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে যে সংখ্যাটা পাই এখানে আমরা কত পাচ্ছি, 2, এটাকে বলে সমান্তরীয় মধ্যক বা AM, অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এই দুটোর মধ্যমানটা পাই, 3 আর 2 যোগ করলে পাই 5, তাহলে 3 আর 2 মাঝখানে কী আছে, 2.5। একইভাবে 17 আর 10 যোগ করলে পাই, 17 আর 7 যোগ, 7 আর 10 যোগ করলে পাই 17, তাহলে এর মধ্যমান কত, তার মানে 8.5 2 দিয়ে ভাগ করলে, তা এইটাকে আমরা বলি AM। এবার কোনো শ্রেণী যদি এরকম থাকে, এই অঙ্কটা আসলে করতে গেলে এই আইডিয়াগুলো আমাদের দরকার তাই আমাকে বলতে হচ্ছে, কোনো শ্রেণী যদি এরকম থাকে 2, 2² 2³ 2^4 এইভাবে যায়, অর্থাৎ একই সংখ্যাকে পরের সংখ্যার সঙ্গে গুণ করে আমরা এই সংখ্যার সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে পরের সংখ্যাটা পাচ্ছি, আবার এটার সঙ্গে দেখো 2 গুণ করে এটা পাচ্ছি, এটার সঙ্গে 2 গুণ করে এটা পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যখন আমরা পরের সংখ্যাটা পাই সেটাকে বলে গুণোত্তর প্রগতি বা ইংলিশে হচ্ছে GP, জিওমেট্রি প্রোগ্রেশন, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে এই দুটো সংখ্যার মধ্যক আমরা কী করে পাব, এই দুটো সংখ্যার মধ্যক আমরা ধরো এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যক দেখো 2³ আর 2, 2³ আর 2 গুণ করলে কত হচ্ছে 2^4, আর এখানে আছে 2² তার মানে এর যদি আমরা বর্গমূল করি তাহলে 2² পাই, তাই না।
তাহলে কি হচ্ছে যে এই দুটো সংখ্যার বর্গমূল হচ্ছে, এই দুটো সংখ্যার গুণফলের বর্গমূল হচ্ছে মাঝের সংখ্যাটা। তাহলে যে কোনো দুটো সংখ্যা যদি এ আর বি কে আমরা ধরি, তাদের সমান্তরীয় মধ্যক হচ্ছে এ প্লাস বি বাই টু, আর গুণোত্তরীয় মধ্যক হচ্ছে রুট ওভার এ বি প্লাস মাইনাস, কারণ বর্গমূল করলে প্লাস মাইনাস সাইনটা আসে। এবার দেখো এই দুটো সংখ্যার বর্গমূল যদি আমরা করি তাহলে কত পাচ্ছি, দু এক আর দুই, তার মানে রুট টু, আর এখানে পাচ্ছি দেড়। তাহলে রুট দেড় অবশ্যই রুট টুর থেকে বড়, কারণ রুট টুর মান হচ্ছে 1.414 আসন্ন মান, তার মানে দেড়ের থেকে ছোট, তাই তো? তাহলে এইটাকে আমরা বলতে পারি গ্রেটার ইকুয়াল টু। কখনো কিছু কিছু ক্ষেত্রে ইকুয়াল টু হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বড়, সবসময় নয়, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা এটার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে সূত্র, এইটা আমাদের কাজে লাগবে। তাহলে এটা কিন্তু প্লাস মাইনাস সাইন হয়, আমরা প্লাসটাই নিচ্ছি যেহেতু মান বার করবো। তাহলে এখানটা আমরা এর জায়গায় বসাতে পারি টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু কস স্কোয়ার থিটা বাই টু, আমরা এ ধরলাম এটাকে, বি ধরলাম এটাকে, গ্রেটার ইকুয়াল টু কী লিখতে পারি, রুট ওভার টু সাইন স্কোয়ার থিটা ইন্টু টু কস স্কোয়ার থিটা। তার মানে আমাদের তো লঘিষ্ঠ মান বার করেছে, গ্রেটার ইকুয়াল টু যদি হয়, লঘিষ্ঠ মান মানে ছোট, তার মানে ইকুয়াল টু মানটা ধরবো, তাহলে টু সাইন স্কোয়ার থিটা প্লাস টু কস স্কোয়ার, সরি কস স্কোয়ার থিটা, তার মানে ইকুয়াল টু, দুইটাই পাশে চলে গেল, দুই ইন্টু রুট ওভার টু, তার মানে কি ঘাতটা যোগ হবে, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে কত হয়, ওয়ান, তার মানে টু রুট টু, ঠিক আছে? এইভাবে এই অঙ্কগুলো আমি করবো। আচ্ছা, আমরা এই পর্যন্ত আজকে এই দীর্ঘত্ব তুমি আগে পর্যন্ত করানো হয়ে গেল, আমি এই সপ্তাহে বাকিটাও করিয়ে দেবো চ্যাপ্টারটা শেষ করার জন্য। তুমি পুরো সব অঙ্কগুলো করে বলবে কোনো প্রবলেম আছে কিনা।